নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষিত, তফসিল প্রত্যাহার ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ মিছিল বের করে জাতীয়তাবাদী সমর্থক আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে ঢাকা দায়রা জজ আদালতের সামনে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। এদিকে একই সময়ে ঢাকা দায়রা জজ আদালতের সামনে অবরোধ বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।